কোরআন লিখতে আমার যত কিছু লাগছে, কলম বা অন্য কিছু সব কিছুতে আমার বাবা মা আমাকে সহায়তা করছে। তার নিজস্ব পদ্ধতিতে সে কোরআন শরীফ লিখছে। বাবা মা হিসাবে আমরা গর্বিত। চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন, মাদ্রাসা বা কোনো হুজুরের কাছে আরবি শিক্ষা না নিয়েও পবিত্র কোরআন শরীফ নিজ হাতে লিখে জেলায় আলোড়ন সৃষ্টি করেছে সোমা আক্তার নামে এক কুল শিক্ষার্থী। বর্তমান সময়ের ছেলেমেয়েদের থেকে একটু আলাদা সোমা আক্তার। যে বয়সে মেয়েরা মুঠো ফোন নিয়ে ব্যস্ত, সেই বয়সে স্কুল পড়ুয়া সোমা নিজ হাতে কোরআন লিখে পার করছেন ব্যস্ত সময়। আরবি ক্যালিওগ্রাফি আর্ট করত সে, পরে ধীরে ধীরে আমপারা দেখে আরবি রেখা রপ্ত করে এখন পুরো কোরআন নিজের হাতে লিখতে পারছেন মাত্র 8 মাসে। এমনকি কোনো মাদ্রাসা বা হুজুরের কাছে এ বিষয়ে বিশেষ কোনো প্রশিক্ষণও নেয়নি সে। চোখ জুড়ানো ছাপা হরফের মতো হাতের লেখায় পবিত্র কোরআন লিখে আলোড়ন সৃষ্টি করেছে সোমা। কারো সহযোগিতা ছাড়া নিজের চেষ্টায় পবিত্র কোরআন লেখায় মেয়ের কৃতিত্বে গর্বিত বাবা মা ও এলাকার মানুষ। সব কিছু আল্লাহর ইচ্ছা, আল্লাহ হয়তো সেই ইয়েটা ওর মাথায় দিছে জ্ঞানটা। বাবা মা হিসাবে আমরা গর্বিত, কারণ যে আমার মেয়ে যে এত সুন্দর একটা কাজ করেছে আমরা তো গর্ববোধ করবই। দীর্ঘদিন ধরে লেখা সুরা লেখে, লিখতে লিখতে তো লেখার পর হয়তো একজন বললো যে কোরআন লিখলে হয়তো ভালো হইবে, লেখা যখন এতই সুন্দর তুমি কোরআনে লেখো। তখন হয়তো কোরআন লেখা শুরু করলো, কিছুদিন ধরে লেখা অনেক সুন্দর হচ্ছে। যখন সুন্দর হচ্ছে তখন লেখা তাইলে কোরআন শেষ করে দিই গোটাই। তো দীর্ঘ 8 মাস ধরে কোরআন লেখা শেষ করছে। করার পরে শাড়ি দেওয়ার পর ইয়া দিয়া মানে হাফেজ দিয়া ইয়া করে নিও, তা সম্পূর্ণ যখন ঠিক আছে হাতে কোরআন শরীফ লিখছে। এটা আমার আমাদের জন্য একটা গর্বিত ব্যাপার। আমরা গর্বিত। সে আরও ভবিষ্যতে ভালো করবে। প্রশিক্ষণও নাই তার কোনো, এটা সম্পূর্ণ একদম তার নিজস্ব পদ্ধতিতে সে এটা শিখছে। সোমা জানায় আরবি ক্যালিওগ্রাফি দেখে চাচাতো ভাই তাকে অনুপ্রাণিত করে কোরআন লেখার জন্য। কোরআন লিখতে আমার যত কিছু লাগছে, কলম বা অন্য কিছু সব কিছুতে আমার বাবা মা আমাকে সহায়তা করছে, বলার সাথে আমাকে এনে দিছে এবং আমি তারপরে আমি লেখা শুরু করি। আমার দিনে আমি প্রায় এখানে সময় দিচ্ছি 3-4 ঘন্টার মতো করে প্রত্যেক দিন। 30 পারে কোরআন হাতে লিখতে পারছি, এটা তো মনে করেন যে অনেক সময় আমার লাগছে। যেমন প্রায় 8 মাস প্রচেষ্টা করছি, যখন আমরা কোনো কিছু করি কষ্টের পর যখন আমরা সফল দেখি তখন অনেকের অনেক ভালো লাগে যে আমি এত কষ্টের পর এটা করতে পারছি। ঠিক তেমন এটার পিছনে আমার অনেক কষ্ট রয়েছে, আমি অনেক কষ্ট করছি, তারপরে আমি যেহেতু এখন লেখা শেষ করতে পারছি এই জন্য আমার অনেক ভালো লাগতেছে, অনেক আনন্দিত। আমি আমার হাতের লেখা কোরআন দেখতে আসতেছে, আসে আমার কোরআন দেখে অনেকে অনেক প্রশংসা করতেছে যে আমি এটা লিখতে পারছি। দিনাজপুরের চিরিরবন্দর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের 9ম শ্রেণীর ছাত্রী সোমা আক্তার মাঝাপাড়া গ্রামের কৃষক আমিনুল ইসলাম ও আসমা বেগম দম্পতির দ্বিতীয় সন্তান। সময় সংবাদ, দিনাজপুর।